রোহিঙ্গা শরণার্থী হলোর মধ্যে গুলিহাই, মাইনফুডি আর নানাভাবে মোগলরা তৎ নির্যাতনের শিকার হই। যারা চট্টগ্রাম মেডিকেল কলেজত ভর্তি আছে তারা লাই মানবিক সাহায্যের হাত বাড়াই দিয়ে দেশের শীর্ষস্থানীয় রড উৎপাদনকারী প্রতিষ্ঠান কেএসআরএম কেএসআরএমের পক্ষত্বন বিভিন্ন ত্রাণ সামগ্রী ও রোগী কল্যাণ তহবিলত অনুদানের চেক প্রদান করা হয়। রোগী কল্যাণ তহবিলের অনুদানের চেক গ্রহণের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালালউদ্দিন হয় একজন অসুস্থ রোগীর অসুস্থ অবস্থাত যেখানে মানবিক সাহায্যের খুব দরকার। কেএসআরএমের মতো মানবিক সাহায্যের হাত বাড়াই দিয়ে দেশের শিল্প মালিকল আগায় আইলে সমাজের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা অনেকাংশে সহজ হবে। এত কিছু করার পরে উই হ্যাভ দ্য অডিট প্রভিশন ফ্রম উইদিন আওয়ারসেলভস, আমাদের রোগী কল্যাণ সমিতির ভিতর থেকে আমরা অডিট করি। উই ডু অডিট ফ্রম বাই রিক্রুটিং অ্যান অডিট টিম, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অডিটেড বাই টিম ফ্রম দি সোশ্যাল ওয়েলফেয়ার। কেওয়াইর মুরগি মার্কা ডিউটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।